আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউজ লাইফ স্টাইল অ্যান্ড ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হ্যাঁ এখন তো আমরা ট্যাব দেখতে পারবো না এখন আমাদের সময় নেই আমিরা আচ্ছা তাহলে আমিরা একটা কাজ করি হুম যেটা হচ্ছে তোমার খাতাটা লিখে ফেলি এটা হচ্ছে জ্বরের কাগজটা এটা আগে ফার্স্টে লিখতে হবে যে সকালে আমি কত জ্বর মাপছি আর কি তো আজকে হচ্ছে একুশ তারিখ তো আমি একুশ তারিখে লিখে দিচ্ছি সকালেরটা ওরা দশটার সময় একবার মেপে লিখে দিবে আর আসার সময় একবার মেপে লিখে দিবে টোটাল তিনবার তো সকালে ছিল যেটা সেটা আমি লিখে দিচ্ছি খেলা জিনিস না অন্য লেখা কমপ্লিট দিন এই খাতাটা দেওয়া থাকে যে কতটুকুরাতে স্কুল থেকে এরকম পিঙ্ক একটা খাতা দেওয়া হয় তো এই খাতায় সকালে কি খেয়ে বাসা থেকে বার হলো রাতে কয়টা থেকে কয়টা পর্যন্ত ঘুমাইছে দিন ফিভার আছে কিনা কত পয়েন্ট আছে তারপরে টয়লেট করছে কিনা আর কাশি আছে কিনা এই কয়টা ইনফরমেশন এতে লেখা হয় তো আমি এইগুলা সবগুলো লিখে নিচ্ছি তাড়াহুড়া করে সময়টা একদম ছিল থাকে না শেষের দিকে হাতে কারণ এই লেখাগুলো কিন্তু আমি আগে ভাগে লিখতে পারবো না কারণ আমার যাওয়ার অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে ওর জ্বরটা মাপতে হবে যেন লিখতে হবে কি খেলো সকালে এই দুইটা লেখার জন্য আমার লেট হয় তো চিন্তা করি যে বারবার না লিখে একেবারে যাওয়ার আগেই লিখবো এই দুইটা কমপ্লিট করে তো এই জন্য একটু তাড়াহুড়া লেগে যাচ্ছে লিখে নিচ্ছি আর এই ওরা লিখে দেবে যে ওখানেও কতটুকু ঘুমালো টয়লেট করছে কিনা কোনো অসুবিধা হয়েছে কিনা কিভাবে খেলা করছে তো সব ইনফরমেশনগুলো ওরা এভাবে লিখে দেয় এতে করে আমার বুঝতে সুবিধা হয় আর সকালে আমি লিখে দিলে ওদেরও বুঝতে সুবিধা হয় বাচ্চাদের টেক কেয়ার কিন্তু করা এতটা সহজ নয় যদি সবগুলো ইনফরমেশান প্রতিদিন না দেওয়া হয় তাহলে কিন্তু একটা কমিউনিকেশন চলে আসে যার কারণে কিন্তু অনেক সময় অনেক অসুবিধা দেখা দেয় যার কারণে এই এই কাজগুলো প্রত্যেকের মাস্ট করতেই হবে যারা আর কি স্কুলে দেয় প্রি স্কুল আর জাপানে এটাকে হইকুইন বলে তো এই হইকুইন বা প্রি স্কুলে দিতে গেলে এই সব রুলসগুলো কিন্তু মেনে চলতে হয় না না হলে ওরা নেয় না বাচ্চাদের তো সাথে আরও একটা কাগজ দিয়েছে এটা হচ্ছে ওর নতুন ক্লাসে উঠেছে যেহেতু ওর নতুন ক্যাপ তারপরে হচ্ছে ওখানে খাওয়ার জন্যে স্পোন ফোক এইগুলা ওরা ওখান থেকেই কিনে নিয়েছে এবং ওখানেই রেখে দেবে আমার বাসায় দিবে না তো সেজন্যে ওরা একটা বিল করেছে আর এটা হচ্ছে ওর বার্থডে আসতেছে তো আগে থেকে ওকে কংগ্রাচুলেশন জানিয়ে একটা চিঠি পাঠিয়েছে তো এই যে আমিরা এদিকে ট্যাব দেখিয়ে যাচ্ছে আমি এগুলো লেখা কমপ্লিট করলাম এখন আমি ওকে বলছি যে মা চলো দেরি হয়ে যাচ্ছে তো বলতেছে নো নো তো স্কুল কমপ্লিট এখন আমরা বাইরে ওয়েট করছি গাড়ির জন্যে আর আমিরা এখানে দেখুন দৌড়াদৌড়ি করছে আর একটু ফুলগুলাকে শুট করেছিলাম এত সুন্দর এই ফুলগুলা আর বাতাসে হালকা হালকা দুলছিল অনেক নাইস লাগছিল একদম লাইট পিঙ্ক কালারের তবে অনেক গাছের মানে পাপড়িগুলা নিচে একদম গোলাপি নিচের পাপড়ি ঝরে একদম গোলাপি হয়ে আছে তো অনেক ভালো লাগছিল কিন্তু দেখতে আর এখন যে ওয়েদার সেটা হচ্ছে না অনেক ঠান্ডা না অনেক গরম মিডিয়াম একটা ওয়েদার তো বাসার জন্য রওনা দিয়ে দিয়েছি চলে যাব দশ মিনিটের মধ্যে দশ মিনিটের দূরত্ব গাড়িতে আর হ্যাঁ এখন আমি যেটা করি আমি স্কুলের টাইমটা একটু কমিয়ে নিয়েছি কারণ দেখা যাচ্ছে যে রোজা থেকে এক নম্বর হচ্ছে কষ্ট হয়ে যায় দ্বিতীয়ত বাসায় এসে তাড়াহুড়া করে জোহরে নামাজ পড়া ডিফিকাল্ট হয়ে যায় নিজেরও শরীর টায়ার্ড লাগে তো এই আমি তিন ঘন্টা স্কুলে রাখি আমি রাখে আমিও তিন ঘন্টা করি দেন তিন ঘন্টা করে আমি ব্যাক করি বাসায় স্কুলে আমিও তিন ঘন্টা থাকি তো ও আর আমি সেম জায়গায় না দুইটা বিল্ডিং আমিরাদের যে সাইডটা সেটা হচ্ছে একটু ছোটোদের দ্যাট মিন্স এক দুই তিন এই তিন বছরের বাচ্চারা থাকে আর আমি যে সাইডে থাকি সেখানে হচ্ছে তিন শেষে চারে পড়েছে তো ওরকম চার পাঁচ ছয় এই তিন বছরের বাচ্চারা আমার এই সাইডে থাকে তাছাড়া কিন্তু ওরা ইংলিশ বুঝবে না আমি ছোটোদের সাইডে আমি করি না আমি করি হচ্ছে বড়দের সাইডে তো বেসিক্যালি আমি যেটা করি ওদের সকালের গ্রিটিংটা ওদের ফুড মেনুটা তারপর আমাদের দৈনন্দিন জীবনে যে টুকটাক আমরা ব্যবহার করে থাকি যে ওরা খুব ছোট। সেগুলাই আমি বেসিক্যালি দেখি আর আদারওয়াইজ তো আছেই যেমন নিয়ম নিয়মকানুন শেখানো কারণ এই প্রি স্কুলগুলাতে কিন্তু খুব যে হাতে কলমে দিচ্ছে সেটা না এটা হচ্ছে জাস্ট এদের স্কুলের অভ্যাসটা করা দেন এদের রুলস রেগুলেশন এগুলো বোঝানো তারপরে হচ্ছে অ্যালফাবেটগুলার সাথে পরিচয় করিয়ে দেওয়া বেসিক্যালি আমাদের দেশের প্লে নার্সারি এই পর্যন্ত আর কি প্রি প্লে যেটা আছে সেটা প্রি প্লে প্লে নার্সারি আমি বলবো এই তিনটা গ্রেডের সাথে তুলনা করা যায় ওদের তবে আমি বলবো আমাদের দেশে যে নার্সারি লেভেলের পড়াটা সেটা আরও বেশি এখানে তুলনামূলক কম আর এখানে মেনলি এদের এক্সট্রা অ্যাক্টিভিটিগুলো অনেক বেশি তো এইগুলা পার করে ওরা এবার যেই মেন স্কুলে উঠবে সাত বছর থেকে সৌগাক্য বলে তো ওখান থেকে ওদের মেন পড়ালেখাটা স্টার্ট ওদের এই ছয় বছর পর্যন্ত পড়ালেখা চাপটা খুবই কম রাখে তবে এদের রুলস রেগুলেশান এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলা ওদের অনেক তো এইগুলার মধ্যে ওদের ছোটোবেলাটা যায় আমি মনে করি এটা বেস্ট কারণ আমাদের দেশে একদম ছোট থেকে যে ওই বই ঝুলিয়ে দেয় শুধু পড়ো আর পড়ো তো এখানে এরা সব কিছু উপলব্ধি করে এরা হচ্ছে হেসে খেলে এই ছয় বছর পর্যন্ত হেসে খেলে শেখে আর কি কোনো বাধা নিয়মের মধ্যে শেখে না এইটা আমার কাছে ভালোই লাগে তো আমারও নিজেরও ওদের কাছে শেখাতে খুবই ভালো লাগে ওরা অনেক কিছু জিজ্ঞাসা করে যেমন একটা ফ্রুটসের নাম তখন ওরা জিজ্ঞেস করে যে এটা ইংলিশে কী তারপরে হচ্ছে সকালের যেই গ্রেটিংটা থাকে পুরোটাই তারপরে ফুড মেনুটা তারপরে অনেক সময় ইংলিশ রাইমস বলে ওদের সাথে খেলা করা এই টাইপের আমার কাজ দেন আমি খুবই এনজয় করি ওখানে আসলে তো রোজার জন্য আমি টাইমটা কমিয়ে নিয়েছি এক্সপ্লেন করলাম কারণ অনেকে হয়তো বুঝতে পারে না আমিরা ছোট কোন স্কুলে যাচ্ছে বা আমি কোথায় যাচ্ছি অনেকের প্রশ্ন থাকে এই কারণে আমি একটু এক্সপ্লেন করলাম তো আমি বাসায় এসে রান্না করছি আজকে আমি চিকেন শ্বাসলিক করব। আর হচ্ছে ফ্রায়েড রাইস করবো এইটাই আজকে ইফতারিতে আমি অনেক বেশি কিছু করবো না কারণ অনেক বেশি কিছু করলে দেখা যাচ্ছে সব খেয়ে উঠতে পারি না দুজনই তো বাসাই আর তো কেউ নাই তো দিন বেশি খেলে আবার কষ্ট হয় হয়ে যায় আর কি আর ভাজা পোড়া অতিরিক্ত খাওয়াতে আসলেই ঠিক না তো তারপরেও রোজার মাসে খেতে ইচ্ছা করে সবারই জানেই তো আমারও ব্যতিক্রম কিছু না আমারও সবসময় মানে রোজা খোলার পরেই মনে হয় যে কখন কখন ভাজাপোড়া খাবো এটাই মনে থাকে সবসময় তো আজকে চিন্তা করলাম যে একটু চিকেন শ্বাসলিক আর ফ্রায়েড রাইস করি আর সাথে একটা ভাজাপোড়া যদি সময় থাকে করব আর ড্রিঙ্কস তো আছেই তো এই আর আজকে ক্যাপসিকাম ছিল না তারপরও আমি যেটা ছিল বাসায় তার মধ্যে আমি করে নিয়েছি চিকেনটা আমি প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টা তারপরে কাঠিতে আমি ঢুকিয়ে ফ্রাই করে নিয়েছি আধা ঘন্টার মতো এই পিটোপিট করে একটু পোড়া পোড়া করে আর ক্যাপসিকামটা নেই তো আমি পেঁয়াজটা দিয়েছি আর কোনো সবজি ইউজ করিনি আর এইদিকে আমি ফ্রায়েড রাইসটা করছি পেঁয়াজ গাজর কুচি করে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি দেন ডিম দিয়েছি তো ভালোভাবে আমি এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি আরও দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি আর একটু ফ্রাই করে নিব এখানে আর আমি চিকেনটা শেষের দিকে দিব আর আমি একটা জিনিস খেয়াল করলাম যে ফ্রায়েড চিকেনে এরকম চিকেন পুড়িয়ে আর কি শাঁশলি কাবাব থেকে আমি কেটে এখানে দিয়েছিলাম তো দিয়ে সাতটা পুরাই চেঞ্জ হয়ে গিয়েছে আমি কখনও ট্রাই করিনি আগে প্রথম ফ্রায়েড চিকেন যদি আপনি এটাকে ছোটো ছোটো করে কেটে দেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে আমি করেছি প্রথমে আমি চিকেনটাকে ভেজে এভাবে গাজর বা সবজির সাথে ডিমের সাথে ভেজে এভাবে করেছি কিন্তু এভাবে আলাদাভাবে মাংস পুড়িয়ে দেন আমি কখনোই ফ্রায়েড রাইস ব্যবহার করিনি কিন্তু এই প্রথম ব্যবহার করলাম খেতে খুবই মজা হয় আর এদিকে কথা বলতে বলতে আমি ঘি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ গোলমরিচের গুঁড়া যেগুলো আসলে বেসিক যেগুলো আর কি আমরা সবাই ব্যবহার করে থাকি কোনো এক্সেপশনাল কিছু দিচ্ছি না তো এবার ভালোভাবে আমি এটাকে ফ্রাই করে এবার আগে থেকে আমি বাসমতি চাল নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ করে রেখেছিলাম তো আমি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব আর হ্যাঁ আমি এখানে সামান্য একটু ভিনেগার ব্যবহার করেছিলাম আপনারা চাইলে লেবুর রস ব্যবহার করতে পারেন আবার না ইউজ করলেও কোনো অসুবিধা নাই আর এখানে আমি স্প্রিং অনিয়ন যেটা কুচি করা সেটা দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি এতে করে স্বাদটা অনেক ভালো লাগে কারণ ঘিটা যেহেতু লাস্টে দিলে ফ্লেভারটা থাকে তো এই যে আমি এই চিকেন শাসলিকটা দিয়ে দিচ্ছি এত সুন্দর একটা ফ্লেভার আসে স্মোকি ফ্লেভার তো আপনারা প্লিজ ট্রাই করবেন এভাবে অনেক ভালো লাগে খেতে তো আমি প্রায় দুইটা স্টিক মতো খুলে দিয়ে দিয়েছি আর পরে আমি একটু ছুরি দিয়ে ছোট ছোট করে যেগুলো একটু বেশি বড় লাগছিল আমার কাছে আমি মাঝখান থেকে কেটে দিয়েছিলাম তো তারপরে মিক্স করে নিয়েছি এবার আমি দশ মিনিট মতো ঢাকনা দিয়ে দমে রাখবো এতে করে যে দশ পার্সেন্ট সিদ্ধ হয়নি সেটা ভালোভাবে কুক হয়ে যাবে আর আমি এই পুরো রান্নাটাই একটু হাই ফ্লেমে করেছি এতে করে কিন্তু আরও অনেক ভালোভাবেই ভাতটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে একটু দমে রাখলে যেটা হয় ফ্লেভারটা খুব ভালো হয় তো এই যে উপর থেকে একটু স্প্রিং অনিয়ন দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব তো আজকে কোনো প্ল্যানই ছিল না যেগুলা করব কিন্তু হঠাৎ করতে ইচ্ছা হলো তো এজন্যে আর ক্যাপসিকাম অন্যান্য আর কিছুর অপেক্ষা করলাম না যা মোটামুটি ছিল সেটা দিয়ে আমি করে ফেলেছি আর আমি এখন ফলটা কেটে নিচ্ছি ইফতারির জন্যে তো মালটা কেটে নিচ্ছি প্রথমেই আসলে কাটাকুটির ক্ষেত্রে আমি অনেকটাই আনারি ধরতে গেলে সম্পূর্ণ রান্নার সব কিছুতে আমি আনারি কিন্তু আমি চেষ্টা করি শেখারও চেষ্টা করি নিজের থেকেও চেষ্টা করি আর রান্নাটা আমার ভালো লাগা একটা কাজ করে রান্না করার সময় তো না পারলেও চেষ্টা করি আর কি যে কোনো জিনিস তো কোনো কিছু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আর আমার ভয়েসটা নাকি খুবই আসতে শোনা যায় আমি জানি না আমি তো যখন ভয়েসটা দেই তখন আমি খুব জোরে জোরেই কথা বলি তো জানি না মাইক্রোফোন তো ইউজ করি না নর্মালি ভয়েস দেই তো এই জন্য হয়তো বা কথাটা আসতে শোনা যায় আমি ঠিক জানি না আপনারা কমেন্ট করে বলবেন তো তাহলে আমি বিষয়টা ঠিক করব। তো আমি এই যে ভালোভাবে চিকেন শাসলিকটা এপিট ওপিট করে ভেজে নিয়েছি আর ফ্রুটস ছিল আমি আজকে একা ইফতার করছি যার জন্য শুধু আমার একারই সব কিছু এখানে অ্যাপেল তরমুজ খেজুর আর মালটা আর এই যে আমার ফ্রায়েড রাইস আর আমি চিকেন শাসলিক তুলে নেব আর ড্রিঙ্কসের মধ্যে আমি বাদাম ড্রিঙ্কস এনেছি একটা আর ম্যাঙ্গো জুস একটা ছোটো আর আমি গুলিয়েছি হচ্ছে রুয়াবজা তো আজকে আমি একাই ইফতারি করছি আমার তো রোজা ছিল বাট ওরটা আমি গুছিয়ে দিয়েছি প্যাক করে ওর আজকে ড্রাইভিং ক্লাস ছিল তো ওখানে ইফতারি খুলেছে ও তো ওরটা আমি দিয়ে দিয়েছি ওখানে ইফতারি খুলবে কারণ একদম ইফতারি টাইম সারাদিন রোজা থেকে ইফতারি না খুললে তো আর হয় না তো ওখানে ও টাইম পাবে বিশ মিনিট এক্সট্রা তো সেজন্যে ওকে আমি সব প্যাক করে দিয়েছি ওখানে ইফতারি করবে আর আজকে আমিরাও ঘুমিয়ে গিয়েছে আনটাইমে তো আজকে আমি একদম একা ইফতারি করছি তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দিবেন তো আজকে বিদায় জানাচ্ছি সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ